ভালো আছেন। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এন্ড আজকের ভিডিওতে আমরা হচ্ছে সর্বজন স্বীকৃত ব্যবস্থাপনার নীতি কয়টি ও কি কি এটা সম্পর্কে আমরা একটা কমপ্লিট ধারণা দিব। যেমন বিভিন্ন সময় নানা বিশেষজ্ঞ অনেক ধরনের নীতির কথা বলেছেন, কিন্তু আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেওয়েল 1916 সালে ফরাসি ভাষায় অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল জেনারেট গ্রন্থে 14টি নীতির কথা উল্লেখ করেন। পরে 1929 সালে বইটি ইংরেজি ভাষায় জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট নামে প্রকাশিত হয়। পরবর্তীতে হেনরি ফেওয়েলের এই 14টি নীতির বিশ্বে সর্বজন স্বীকৃত হয়। এই নীতিগুলো হলো কার্যের বিভক্তিকরণ, কর্তৃত্ব ও দায়িত্ব, নিয়মানুবর্তিতা, আদেশের ঐক্য, নির্দেশনার ঐক্য, ব্যক্তি স্বার্থ, সাধারণ স্বার্থের অধীন, তারপরে পারিশ্রমিক, কেন্দ্রীয়করণ, জোড়াময় শিকল, শৃঙ্খলা, সাম্যতা, চাকুরি, স্থায়িত্ব, উদ্যোগ, দলচেতনা। সো এই 14টা নীতি, এই যে আমাদের যে ঈদ থেকে আমাদের যে বইটা সে বই থেকে নেওয়া হয়েছে। এরপরে আমরা যে প্রশ্নটা করব সেটা হচ্ছে ব্যবস্থাপনা বলতে কলা ও বিজ্ঞান উভয়কেই বোঝায়, আলোচনা করো। ব্যবস্থাপনাকে এককভাবে কলা বা বিজ্ঞান না বলা গেলেও এর মধ্যে কলা ও বিজ্ঞানের ব্যাপক বৈশিষ্ট্য বিদ্যমান। তাই ব্যবস্থাপনা বিশারদগণ একে কলা ও বিজ্ঞানের মিশ্রণ বলে আখ্যায়িত করেছেন। ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলীকে বিশ্লেষণ করে যেসব নিয়মবিধি বা পদ্ধতি পাওয়া যায় তা ভবিষ্যতের মূর্ত সমস্যাগুলোর সমাধানের সাধারণ পথ নির্দেশিকা হয়ে থাকে। বিভিন্ন উপকরণের মধ্যে কতগুলো নৈপুণ্যের সঙ্গে একজন ব্যবস্থাপক এসব বিধি প্রয়োগে সক্ষম তার উপর প্রতিষ্ঠানের সাফল্য অনেকাংশে নির্ভর করে। এই দৃষ্টিকোণ থেকে তা কলার সঙ্গে সম্পৃক্ত, ব্যবস্থাপনা বিজ্ঞান প্রক্রিয়ার সঙ্গেও সম্পৃক্ত। ব্যবস্থাপনার প্রয়োগের দ্বারা একজন ব্যবস্থাপকের পরিকল্পনার কাজ সহজতর হয়। শ্রমিক কর্মী ব্যবস্থাপনায় কোনো বিষয় কিভাবে প্রয়োগ করলে ইপসিত সাফল্য অর্জিত হবে তা অনেকাংশে ব্যক্তিগত আচার আচরণ, দৃষ্টিভঙ্গি ও নির্বাহীদের অন্যান্য ব্যবহারিক বিষয়ের উপর নির্ভরশীল। সো এই ছিল আজকের ওভারঅল বিষয়টি। সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা কোনো সুন্দর টপিকের ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।